প্রখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের অমর সৃষ্টি ভাস উইথ 15 সানফ্লাওয়ার্স এর কথা অনেকেরই জানা। গঘ তার দৃষ্টিভঙ্গি জানাতে সূর্যমুখীকে প্রায়শই ব্যবহার করেছেন বলেই তিনি আমাদের কাছে সবসময়ের জন্য আসন পেয়ে গেছেন সূর্যমুখীর পটুয়া হিসেবে। গঘের মতো উইলিয়াম ব্লেক, ক্লদ মুনে, অ্যালেন গিন্সবার্গ সহ অনেকেই সূর্যমুখীর প্রতি বিশেষ অনুরাগী ছিলেন। কিন্তু কেন এই সোনালি হলুদ রঙের ফুলটির কি এমন বিশেষত্ব? দেখতে কিছুটা সূর্যের মতো এই ফুল সূর্য যেদিকে যায় ঘাড় ঘুরিয়ে সেদিকেই মুখ করে থাকে। সত্যি রহস্যটি অনেক জটিল। প্রকৃতিতে অসাধারণ এক রূপবান ও তেজস্বী উদ্ভিদ সূর্যমুখী। পাগল করা সুন্দর এই ফুল। ফুল ও প্রকৃতি প্রেমী যে কেউ এই ফুলের নান্দনিক হলদে আভায় মুগ্ধ হয়ে যায়। সূর্যমুখী যেখানেই ফুটুক না কেন, সেখানকার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। এজন্যই তো সূর্যমুখী বাগান দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। সূর্যমুখী এক ধরনের একবর্ষী ফুল গাছ। সূর্যমুখী গাছ লম্বায় 3 মিটার হয়ে থাকে, ফুলের ব্যাস 30 সেন্টিমিটার পর্যন্ত হয়। রূপে গুণে অনন্য এই ফুল শুধু সুন্দরই নয়, এর আছে অনেক গুণাগুণ। সূর্যমুখীর বীজ থেকে তেল হয়, যা স্বাস্থ্যের জন্য উপকারী। তেলের উৎস হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে সূর্যমুখীর ব্যাপক চাষ হয়। সূর্যমুখীর তেল কোলেস্টেরল মুক্ত, ভিটামিন ই, ভিটামিন কে ও মিনারেল সমৃদ্ধ। হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনি রোগের জন্য সূর্যমুখীর তেল নিরাপদ।